শুধু নাই দে ইয়েমুন এমুন ইয়েমুন এমুন ইয়েমুন এমুন ইয়েমুন এমুন গির গাছুল গাইছিল জানিস এত সহ্য করা গেল না রে সারা দেখে আমি যা মানা করল তাই করল গল্প শুনাইনির নামে কি গো দাদু কি করছো এদারে ভাই বসি আছি ব্যবসার খুব হাল খারাপ তো তাই বসি বসি ওই সব গল্পই করছি হ্যাঁ গো দাদু ব্যবসার হাল তো আমারও খারাপ মুর্শিদাবাদে আর সেরকম বেচা কেনা হচ্ছে না গো চলো এক কাজ করি নদিয়া পানে যাই কাল চলো দেখি ওই দিয়ে কেমন বেচা কেনা হয় বন্ধু তুই ঠিকই বলেছিস চ কাল নদিয়া পানেই যাই দেখি ওইদিকে ব্যবসা কেমন হয় তাহলে ঠিক আছে ওই যুক্তি হলো কালকে 8টার মধ্যে তিনজনের বেড পড়ব দ্বীপ হাজিরনগরের ঘাট পার হয়ে নদিয়া বেচা কেনা শুরু করব কি গো দাদু রাশিদের কি খবর রাশিদ এখনো আসলো না যে তাই তো হলো রে ওই শালা তো এইভাবে সব কাজে লেট করলো চলো দাদু ওই শালা বাড়িতে গিয়ে দেখে আসি কি ওই শালা কি করছে গিন্নি ওই জিনিসপত্র গুলো তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে নাইলে ওরা বেশি খেচা বেচা লাগ দিবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নাম নাই এখানে বের হুকুম কাচ্ছে এ দাও তা দাও হ্যান দাও তান দাও পাল্লে লাগা ও নো আমি অত তাড়াতাড়ি হুকুম শুনতে পাচ্ছি নি এই শালা তুই ব্যবসায় যাবি না বড় আচল ধরে পড়ে থাকবি ও নো হ্যাঁ হ্যাঁ দাদা আমি রেডি চলো 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 ভাই তোমাদের একই অবস্থা একজনা গা খেজ বেজ করে চুলকাছ একজনা মাথায় হাত বুলাইছো একজনা আবার চোখ পিট পিট করছো আবার চোখ দিকে ঠু বেড়াইছে ইয়ে আবার কি জ্বালা গো তোমাদের আর বললো না ভাই এই দেখো আমার গা ভর্তি চুলকানি ও আবার সূর্যের আলোর দিকে তাকাইতে পারে না চোখে প্রবলেম এই দাদর টাকে আবার রোজ সহ্য হয় না আর তোমার নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার গা চুলকাইতে লেগেছে দাদর মাথা চুলকাইতে লেগেছে আর ও আর চোখে পিষ্টি পড়তে লেগে পড়ছে ভাই তুমি আমাদের তাড়াতাড়ি পার করে দাও নাহলে এই রোজ দিয়ে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে ধাই শালা সব কটা পুকারি মাল এইসব পুকারি মাল আমি নৌকাতে তুলবো না না ভাই আমি বয়স্ক লোক হয়ে তোমার হাত ধরছি ভাই আমার দেখে আইসক্রিম মতন পার করে দাও না না এত পুকারি লোক আমি নৌকায় তুলতে পারবো না আর যদি আমি নৌকায় তুলিও তাহলে ডবল ভাড়া লাগবে কারণ তোমাদের লেগে আমাকে আবার গোটা নৌকা ধুইতে হবে এরিশালা চরম বিপদের মধ্যে পড়ি গেল তো এমনি টাকা পয়সা নাই আমি তো ভাবছি ধারে নৌকাটা পার হয়ে যাব এ শালা আবার ডবল টাকা চেয়ে বসলো যে এখন কি করি ও দাদু এখনকার ভাড়াটা তুমি দি দাও না গো আসার সময় বেচা কেনা করি টাকাটা তোমাকে আমরা দিয়ে দিছি ধস শালা আমি টাকা পয়সা কুতি পাবো রে কেবল ব্যবসায় বেড়াছি বেচা কেনা করি তারপরে তো টাকা দিব ভাই আমার কাছেও তো কিছু টাকা পয়সা নাই রে ভাই দরকার হয় আমাদের কাছ থেকে 10 টাকা বেশি লিও তুমি আপাতত এখন আমাদের পার করে দাও আমরা বেচা কেনা করি আসি এসে তোমাকে সব টাকা দিছি ঠিক আছে তোমাদেরকে আমি পার করে দিব কিন্তু আমার একটা শর্ত আছে তুমি গা চুলকাইতে পাবা না তুমি মাথা চুলকাইতে পাবা না
আর তুমি চোখ পিটপিট করতে পারবে না। যদি রাজি থাকো তাহলে বলো, আমি পার করে দিছি। ঠিক আছে ভাই, আমরা রাজি। তাহলে যাও নৌকার ওই কোণাতে গিয়ে বসো। ঠিক আছে ভাই, আমরা ওই কোণাতে গিয়েই বসছি। কিন্তু আমরা একটু গল্প টল্প করতে পারবো তো? তোমরা গল্প করবা ঠিক আছে, কিন্তু যদি গা হাত পা চুল কিছু তাহলে তোমাদের লাথি মেরে আমি নদীতে ফেলে দেবো। সর্বনাশ, কি রোদ পড়ছে গো! এত রোদে কি থাকা যায়? টাকটা আমার পুড়ে গেল। এরে শালা, এই রোদে যে আমার গা আবার আরো বেশি চুলকাতে লেগে পড়লো। আজ যা রোদ পড়ছে, আমি তো তাকাইতে পাচ্ছি নি। কি যে করি, এই শালা তো বললো গা হাত পা চুলকালে লাথি ফেল দিব। কি করি কি করি। আকাশ, একটা গল্প শুনবে? হ্যাঁ শুনবো, বল। সেদিন আমি হরিয়ার পাড়ায় ফেরি করতে গেছি, দেখছি একটা বিরাট বড় গরু খেয়ে সানি খেতে দিয়েছে। সে শালা গরু আবার সানি না খেয়ে শুধু নাই দে, এমন 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 গির গা চুলকাইছিল জানিস? ইরিশ শালা, এই শালা তো দেখছি বিশাল চালাক, গল্প শুনায়নি নামে গা চুলকিয়েছিল। ভাই, তোর আবার একই গল্প হলো? তুই আমার গল্প শোন। সেদিন আমি তিরমুনিতে ফেরি করতে গেছি, দি দেখছি একটা ভেড়া চড়ছে, সে ভেড়ার শিং আবার এই এমিন্দি 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 এই এমিন্দি নেমে গেছে। ভাই, তোদের এত সুন্দর গল্প, আমার মাথায় থাক মাথায় থাক মাথায় থাক মাথায় থাক মাথায় থাক। তো সহ্য করা গেল না রে শালা, দেখ আমি যা মানা করলো তাই করলো, গল্প শোনাই নিন নামে।